তোমাকে দেখার আমার বেশি জায়গা আবু বকর, আজকে তোমাকে আমি যেতে পারলাম না, তুমি নিজে আসলে। আবু বকর কান্না নবী, আজকে নবী গো আমার পাগল হয়ে গেছে। আবু মারছে বেটা, এত বন্ধু জীবনে দেখিনি রে বেটা, তুমি সেই বন্ধুর জন্য পাগল, আমি মা সেই বন্ধুর জন্য পাগল। সুবহানাল্লাহ, ছেলে ভালো মা ভালো, তার বেটা ভালো, ছেলে ভালো তার জি, গাই ভালো তার দুধ ভালো, বাসুর ভালো তার ঘি। ফরমাজ দিল বেকা হয়, ইটি বেকা হয়, মাস্টার যদি ভালো হয়, ছাত্রী ভালো হয়, ছাত্রী যদি ভালো হয়, মাস্টার ভালো হয়, যদি ওই আবু বকরের মার মতন, যদি আবু বকরের মার মতন, যদি এই বর্তমান জামানার মারা হতো বাপ, পরে যুব বর্তমান ডিজিটাল জামানার বাপ, তোমার দিবান কেমন রে শোনা, আমার লক্ষ্মী গুলো দি হাজার মায়ের গুলো বর্তমান তো হুশ পর্যন্ত জানা লাগে। কিছুদিন আগে জাম সভা করে রেকর্ড কে আমার লক্ষ্মী গুলো কমরা মাঝে দিন ইসলাম আছে, আমার যে তো মারুফ যে গোপনীয় বস্তু মা বোন গুলো সবগুলো বাহির করে দিব, মারুফ ফাঁস করে দিবে, যে তো ধরনের কথা সব মোর ভাঙি দিবে। আর বর্তমান মা বোনেরা, বর্তমান আমাদের যুবতী বোনেরা এরকম ভেস রেবা, আমাদের বরপা ডিস্ট্রিক্টের বলে বাঙ্গালোর নারী নির্যাতন হচ্ছে, একমাত্র ইসলামের জন্য একমাত্র এলিমের অভাব, ভিতরে এলিম নাই, কারণ ওই মেয়ে যখন বড় হয় মরণা সব দোয়া করে কোকে আল্লাহ তেরে বেটি মানুষ মানে সম্পর্কে হুজুর কেমন দোয়া করি কয় বেটি কে আর না কনিষ্ঠ বিহাব কনিষ্ঠ বিশ্ববিদ্যালয় দিশ পড়বার কারণে গান শিখে মায়ের গান করে কেমন গান করে তো হুজুর ফাটাফাটি গান কর যাত্রাবালা যায় মোর মায়ু না হুজুর মোর মায়ু জেলা যা সেলা কম মায়ু বহুত টিকলো তোর আগত গেল 93 মার থাকা লাগবে তো বাবা দোয়া করে শুনে গান রাত গেল কোন গেল গেল কোন মান, রাত গেল দিন গেল গেল কোন মান, বেটি জন্য মাঝে তুই বোকা হারাইল সম্মান, বেটি কলেজ পড়ে রে বেটি ভালো নলেজ বানাইছে, তলে তলে রেস্টারি করেছে, বড় বেটি করছে বিয়ে ছোট বেটি তিনটে বিঘা করবার স্যার জোরে বলেন কথা ঠিক না বেটি, এ সোনার ভাবতে পারেন হাইরে আমার যুবকের একবার অন্তরের বক্তা পাইছেন, ওরে যুব তোমরা যে যেখানে দাঁড়িয়ে থাকেন ময়া কিন্তু যুবক রে ভাই, ময়া কিন্তু টাস পাং, ময়া কিন্তু জানা পাং, তোমার অন্তর কোনটা চাই না চাই রে যুব, আসন্তা যুব গল্প সময়ের জন্য দেখেন মা আপনাদেরকে আজকে ডিজিটাল ধুলাই দিন রে, ওরে যুবক একটু সময়ের জন্য বসে যাও, কারণ বন্ধুরে বলতে পারেন হুজুর লক্ষ্মীপুরতে সেন্টিমেন্ট বক্তা আছে কি করবে রে বাপ, আমি কিছুই জানি না, আল্লাহ পাক যদি উদয় আপনাদের সম্মুখে মন্তব্য রাখতে পারব, আল্লাহর নবী বললে আল্লাহ রব্বুল আলামিন পবিত্রতা কোরআনুল কারীমের ভিতরে বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না
ولا تبرج لا تبرج الجاهلية الأولى
কারণ এক একটা বাবা হলো এক একটা মেয়ের সেক্রেটারি ও বাবা গো আসলে তোমার মেয়ের দোষ নাই কারণ জেসমিন আক্তার যা একমাত্র নারী নির্যাতন হলো তার কারণ হলো তার বাবার এলেমের অভাব তার বাবা জুলবল তো জেসমিনা আজকে মা তুই পর্দা করিয়া যা আজকে পরে যা যাবি রে মা আজকে তুমি আম্মাটা নেও তোমার মুখটা ভালো দিয়া যা কমজুর এত সুন্দর লাগে মোর মায় না বাংলাদেশে হিরোনি হবে আছে না নাই সেই জন্য একমাত্র নারী নির্যাতন বেশি হচ্ছে মুরব্বী বাবারা খারাপ পাবেন না দাদা কারণ দোষ হলে আমার আমার মেয়েকে আমি যদি কাপড় পরিধান করাই আমার মেয়েকে যদি আমি কোরআন এর হুকুম আহকাম যদি না মানি যদি বলি মা তোকে ভাত দিব না এই জন্য তুই যদি পর্দা যদি না করিস নামাজ যদি না পড়িস কারণ বর্তমান নারীরা পর্দা বুঝানোর বাপ করেন শোনা সেজন্য কি জানেন বর্তমান নারীরা হলো বড় আধুনিক কোমর নিচে পেন পরতার আঠু সাবে দিক বর্তমান নারীরা বড় আধুনিক মাথায় কাপড় দিছে তাদের তন সাইতে নাই মানে কারণ বাবা গো ও বেটি যদি আল্লাহ বলিয়ান যদি তার বাবা যদি হজ বিজারিত হয়ে যায় তার যদি বিজারি হয়ে যায় মারে ওরে মা তোমার ফরমা কেমন রে মা কাতিল মুমিনাতি এবং তুনা মিন আবু সরি আল্লাহর নবী কাল্লা রব্বুল আলামিন বললেন হে নবী গো আপনি বিশ্বের মানুষদেরকে জানায় দেন বাবা রাসূল আপনি বিশ্বের মানুষদেরকে জানায় দেন নবী গো তারা জেনে কি করে যদি কোন পুরুষকে দেখে পুরুষ যদি নারীকে দেখে ওই নারীদেরকে দেখে পুরুষ যান চোখের পাতাটি সঙ্গে সঙ্গে নিচের দিকে করে নেয় আজকাল তো শিক্ষিত জামানা আজকাল তো ডিজিটাল জামানা এই ডিজিটাল জামানার ভিতরে অনেক যুবক বলে হুজুর একবার মেয়েকে যদি প্রথমবার দেখেছে কেউ হবে আল্লাহ রব্বুল আলামিন বললেন ওই মেয়েটিকে যদি প্রথমবারের জন্য তোমার চোখের সম্মুখে পড়ে গেছে আল্লাহ ওটাকে মাফ করে দিবে ফা ইন্না লাক সাতুল উলা বিনা ইচ্ছা কিন্তু ভাবে যখন তুমি ওই মেয়ের দিকে তাকাবে তখন তোমার চোখের জিনা শুরু হয়ে যাবে ওরে বন্ধু বর্তমান যুবতীদেরকে আল্লাহ পাক বললেন তোমরা যদি যুবককে দেখো সঙ্গে সঙ্গে তোমার চোখের পাতার নিচের দিকে করে নাও ও বন্ধুগণ আল্লাহর নবীর সাহাবি আব্দুল্লাহ উম্মে মাকতুম উনি তো অন্ধ সাহাবি ছিল পরে আমার বাগান চোরের মা বোনেরা ওরে কীর্তন পাড়ার মা বোনেরা বারো করে শুনে নাও রে মা লক্ষ্মীপুর থেকে বঙ্কা মাসুদুল ইসলাম যেন কিছু বলে ওরে মা তোমার জন্য আমল করার কথা মা আমল করি আনিবে আপনার মতন মা ছিল গো মা আসিয়া আপনার মতন মা ছিল মা সুমাইয়া ওরে মা যখন আল্লাহর নবী একদিন বাড়ির মধ্যে বসে আছে ওই সময় আল্লাহর নবী সাহাবি আব্দুল্লাহ ইবনে মাকতুম উনি আল্লাহর নবীর বাড়িতে যাবে আল্লাহর নবীর বাড়িতে অন্ধ সাহাবি যাবে আল্লাহর নবী এইবার বলছেন ওইখানে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরত মাইমারা দুইজন বসেছিলেন এমতার সময় আল্লাহর নবী বললেন ওরে উম্মে সালমা ওরে মাইমুনা তোমরা অন্তর মলে চলিয়া যাও
পরিশ্রমে বলছে যাবে গো কিশোর জন্ম সানিয়া যাব বাসার মার মালা আমার একজন স্বামী আছে রে আব্দুল্লাহ ইবনে মাকতুম উনি অন্য স্বামী উনি চোখে দেখতে পারে না উনি আমার প্রেমে নিশানি রাশার হয়ে থাকে ওরে মাইমানা তোমরা অন্তর মনে সানিয়া যাও মাই শামা মাইমানা উম্মে সালমা বলছে নবী গো আমার উনি তো সাবি চোখে দেখতে পারে না অগনবি আমরা তো অন্তর মনে যাওয়া লাগবে না আমাদেরকে দেখতে পারবে না ও আমার কীর্তন পারার মা ও ভান্ডার বিজলির মারে ভালো করে শুনিয়া যাও রে ওই সময় আমার নবী বললেন মাইমুনা ওরে উম্মে সালমা আমার উনি তো অন্ধ হতে পারে উনি তো দেখবে না তোমরা দুইজন প্রতি আগে দেখবা না না দেখবা তখন বলছে নদী গামরা দেখব তখন বলছে ওরে সাবি ওরে মাইমানা তোমরা দেখা মাত্র তাদের পা হয়ে যাবে কারণ তুমি ওরা ভিন্ন মহিলা সে হলো ভিন্ন পুরুষ ও বাবা মুসলমানের রে ও ভাই জানের আল্লাহর নবীর সাবি আল্লাহর নবী যখন এই কথা বললেন আব্দুল্লাহ মাকতুবের কথা শুনে নবীর কথা শুনে হযরতে মাইমানা উম্মে সালমা দুইজন অন্তর মনে শুনিয়া গেল কিন্তু তোমার তিবান কেমন রে শোনা আমার লক্ষ্মী বুদ্ধি হাজার রাস্তা দিয়ে যাবেন মারামারি লাগছে গাড়িওয়ালা পর্যন্ত কম